ফরম্যাট ওয়ানডে ম্যাচ সংখ্যা সাতটি, টুর্নামেন্টের স্থায়িত্ব সাত দিনের। এই বিসিবি প্রেসিডেন্টস কাপের জন্যই প্রাইজ মানি 36,75,000 টাকা। ছোট্ট এই টুর্নামেন্টেই যে ক্রিকেটারদের এত বিশাল অঙ্কের প্রাইজ মানি দিচ্ছে, সেজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। কিন্তু একই সঙ্গে একটি প্রশ্নও আমি তুলতে চাই, লিস্টের মর্যাদা পর্যন্ত পাচ্ছে না এমন একটি টুর্নামেন্টের জন্য যদি এই পরিমাণ অঙ্কের প্রাইজ মানি তারা দেওয়ার সমর্থ রাখে, তাহলে প্রথম শ্রেণীর ক্রিকেটের বেলায় অমন কিপটেমি কেন? সমস্যাটা কি বিসিবির অর্থের নাকি দৃষ্টিভঙ্গির? আজকের আলোচনা সেটি নিয়েই। আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ, আমাদের নটআউটনোমান চ্যানেলটি কি আপনারা সাবস্ক্রাইব করেছেন? আমাদের ফেসবুক পেজে কি আপনারা লাইক দিয়েছেন? যারা করে সাবস্ক্রাইব করেছেন এবং লাইক দিয়েছেন তাদের প্রতি অনিঃশেষ ধন্যবাদ এবং অপরিসীম কৃতজ্ঞতা। যারা করেনি তারা প্লিজ সেটা করে নিন, কারণ আপনারা পাশে থাকলে আমরা সাহস পাই। যা বলছিলাম, এই বিসিবি প্রেসিডেন্টস কাপের সঙ্গে তুলনা করতে চাইছি যে বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ, কাগজে কলমে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার, সেটি কি? সেটা অবভিয়াসলি ফার্স্ট ক্লাস প্রতিযোগিতা। বাংলাদেশের দুটি অমন প্রতিযোগিতা হয়, একটি হচ্ছে জাতীয় ক্রিকেট লীগ বা NCL, আরেকটি হচ্ছে গিয়ে বাংলাদেশ ক্রিকেট লীগ বা BCL। BCL হয় চারটি দল নিয়ে এবং তাতে ফ্র্যাঞ্চাইজিদের সম্পৃক্ততা থাকে, কিন্তু NCL হয় আটটি দল নিয়ে দুটি স্তরে, এবং এটা পুরোপুরি বিসিবি নিজস্ব ব্যবস্থাপনার টুর্নামেন্ট প্রতিযোগিতা। যেহেতু এই প্রেসিডেন্টস কাপই বিসিবির ব্যবস্থাপনায় হচ্ছে, সে কারণে এর সঙ্গে আমি NCL এর সঙ্গে আসলে ইনফ্যাক্ট এর তুলনাটা করতে চাই। আগে যেটা বলেছিলাম যে এই যে টুর্নামেন্টটা বিসিবি প্রেসিডেন্টস কাপ, সেটি হচ্ছে গিয়ে ওয়ানডে টুর্নামেন্ট এবং এখানে তিনটি দল পরস্পরের সঙ্গে ডাবল লিগ পদ্ধতিতে খেলবে, দুবার করে তারা মুখোমুখি হবে এবং যে দুটো দল ফাইনাল খেলবে তারা একটি ম্যাচ বাড়তি একটি ম্যাচ খেলবে, মানে ফাইনাল আরেকটি ম্যাচ তারা খেলতে পারবে। সেখানে হচ্ছে কি NCL যদি আমরা দেখি, NCL প্রতি স্তরে চারটি করে দল এবং প্রতিটি দলেও ওখানে পরস্পরের সঙ্গে ডাবল লিগ পদ্ধতিতে খেলবে, দুবার করে খেলবে, ছয়টি করে ম্যাচ খেলবে, কিন্তু সেই ম্যাচগুলো কিন্তু চার দিনের ম্যাচ। এই ম্যাচগুলো একদিনের ম্যাচ, সেই ম্যাচগুলো হচ্ছে গিয়ে চার দিনের ম্যাচ। এই টুর্নামেন্টটা সাতটি ম্যাচের টুর্নামেন্ট এবং ওইখানে ম্যাচ হচ্ছে গিয়ে প্রতি স্তরে ১২টা করে ম্যাচ, মানে ১২^২৪টা ম্যাচ। সো আমরা তুলনা করছি হচ্ছে গিয়ে সাতটি ওয়ানডের সঙ্গে ২৪টি, মানে চার দিনের ম্যাচের ইনফ্যাক্ট তুলনাটা করছি। এবং এখানে প্রাইজ মানিটা কোন প্রতিযোগিতার কেমন সেটা তাহলে একটু দেখি। বিসিবি প্রেসিডেন্টস কাপের চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি ১৫,০০০০ টাকা, NCL এর চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি ২০,০০০০ টাকা এবং NCL এর দ্বিতীয় স্তরে যে চ্যাম্পিয়ন হবে তারা পাবে ৫,০০০০০টাকা। প্রেসিডেন্টস কাপের রানার্স আপের জন্য প্রাইজ মানি ৭,৫,০০০০টাকা, NCL এর রানার্স আপের জন্য প্রাইজ মানি ১০,০০০০টাকা প্রথম স্তরে, দ্বিতীয় স্তরে রানার্স আপ কোনো টাকা পাবেন না। এই চ্যাম্পিয়ন রানার্স আপের প্রাইজ মানিতে দেখা যাচ্ছে যে NCL এর প্রাইজ মানিটা বেশি তুলনামূলক, কিন্তু যখন হিসাব করবেন যে একটা হবে ওয়ানডে ম্যাচের টুর্নামেন্ট, ষাটটি ওয়ানডে ম্যাচের টুর্নামেন্ট এবং আরেকটি হচ্ছে কি যে প্রতি স্তরে ১২টি করে চার দিনের ম্যাচের টুর্নামেন্ট, তখন কিন্তু এই প্রাইজ মানিটা কম মনে হতে বাধ্য। সেটি দৃষ্টিকটুভাবে আরও কম মনে হবে অন্যান্য প্রাইজ মানিগুলোর দিকে যদি আমরা তাকাই। সেটি কেমন? ধরুন এই প্রেসিডেন্টস কাপের প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পাবেন হচ্ছে গিয়ে ৫০,০০০ টাকা করে প্রাইজ মানি এবং ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ পাবেন হচ্ছে গিয়ে ১,০০০০টাকা। সেখানে NCL এ চার দিন খেলার পরে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তিনি পাবেন হচ্ছে গিয়ে ২৫,০০০টাকা আর ২০,০০০টাকা, মানে প্রথম স্তরে ২৫,০০০, দ্বিতীয় স্তরে হচ্ছে গিয়ে ২০,০০০টাকা। NCL এর যে ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন তিনি, তার জন্য বরাদ্দ হচ্ছে গিয়ে ১,০০০০টাকা প্রথম স্তরে এবং দ্বিতীয় স্তরে বরাদ্দ হচ্ছে গিয়ে ৫০,০০০টাকা। সেখানে এই প্রেসিডেন্টস কাপের যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হবেন তার জন্য বরাদ্দ হচ্ছে গিয়ে ২,০০০০টাকা। এই প্রেসিডেন্টস কাপের হচ্ছে গিয়ে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডার তিনজনই পাবেন, মানে টুর্নামেন্টের সেরা যারা তিনজনই পাবেন ১,০০০০০ করে। সেখানে হচ্ছে গিয়ে NCL এ সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেট শিকারী তারা হচ্ছে গিয়ে প্রথম স্তরের যারা এরকম এই কৃতিত্বগুলো তারা পাবেন ৭৫,০০০টাকা করে এবং দ্বিতীয় স্তরে যারা তারা পাবেন ৫০,০০০টাকা করে। সেরা ফিল্ডারের জন্য কোনো পুরস্কার নেই। ঠিক যেমনভাবে প্রেসিডেন্ট কাপের প্রতিটি ম্যাচের জন্য যেখানে হচ্ছে গিয়ে সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফিল্ডারদের জন্য ২৫,০০০টাকা করে প্রাইজ মানি রয়েছে, NCL এ এমন কোনো প্রাইজ মানি আসলে নেই, মানে এই ক্যাটাগরিটাই ইনফ্যাক্ট নেই। হ্যাঁ, আমি জানি NCL খেললে ক্রিকেটাররা ম্যাচ ফি পান, TADA পান, ম্যাচ জিতলে উইনিং বোনাস পান, এই বিসিবি প্রেসিডেন্টস কাপে এর কোনো কিছুই নেই। কিন্তু একই সঙ্গে এটাও আমি জানি গত বছর এই NCL এর জন্য টাইটেল স্পন্সর ওয়ালটনের কাছ থেকে বিসিবি ৮০,০০০টাকা পেয়েছিল। এই বিসিবি প্রেসিডেন্টস কাপে তো কোনো টাইটেল স্পন্সর নেই, পুরোটাই বিসিবির নিজস্ব আয়োজনের টুর্নামেন্ট এবং তাদের নিজস্ব তহবিল থেকে তারা এই বিশাল অঙ্কের প্রাইজ মানি তারা দিচ্ছেন। যদি তারা এখানে এত টাকার প্রাইজ মানি দিতে পারেন, সেক্ষেত্রে তারা টাইটেল স্পন্সর পাওয়া সত্ত্বেও, তাদের কাছ থেকে এত টাকা পাওয়া সত্ত্বেও কী কারণে ওই ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের প্রাইজ মানির অঙ্কটা বাড়বে না? আমি তো মনে করি যে এই যে বিসিবি প্রেসিডেন্টস কাপের প্রাইজ মানির চেয়ে চারগুণ যদি নাও হয়, অন্ততপক্ষে দ্বিগুণ প্রাইজ মানি দেওয়া উচিত ওই ফার্স্ট ক্লাস টুর্নামেন্ট NCL এর সেই প্রতিযোগিতায়।
সেখানে বিসিবির কি অর্থের অভাব রয়েছে? না, অর্থের অভাব যে নেই সেটা তো এই টুর্নামেন্টে এত প্রাইজ মানি দেওয়াতেই সেটা প্রমাণ। বিসিবির যেখানে ল্যাকিং সেটা হচ্ছে গিয়ে দৃষ্টিভঙ্গির। তারা যদি সেই দৃষ্টিভঙ্গিটা যদি না বদলান, তাহলে ক্রিকেটাররা যখন ওই লঙ্গার ভার্সন ক্রিকেট থেকে বা চার দিনের ম্যাচ থেকে, টেস্ট ম্যাচ থেকে, এই ওয়ান ডে বা টি টোয়েন্টির দিকে বেশি ফোকাস করবেন, বেশি নজর দেবেন, বেশি করে ঝুঁকে যাবেন, সেই ক্রিকেটারদের কি খুব বেশি দোষ দেওয়া যাবে?